প্রিয় শিক্ষার্থী সবাইকে আইটোইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি সকলেই ভালো আছেন তো আমরা বরাবরের মতোই এম এস ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় চলুন দেখি প্রথমেই স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার পর অল অ্যাপস অথবা এখানে থাকতে পারে অল প্রোগ্রাম তো আমরা বার্টিক্যাল বার দিয়ে আমরা নিচের দিকে নামবো নামার পর মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করব। তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনে ক্লিক করব তো ওপেন হয়ে গেল এম এস ফাইল নতুন একটি ডকুমেন্ট আজকে আমরা আবারও হাজির হয়েছি শর্টকাট কমান্ড নিয়ে শর্টকাট কমান্ডের মধ্যে আজকে আছে কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল প্লাস এন এর কাজ কি কন্ট্রোল প্লাস এন এর কাজ হচ্ছে নতুন কোনো ডকুমেন্ট খোলার জন্য ব্যবহার করা হয় যেমন কিবোর্ডে যদি আমি কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস এন চাপি দেখেন নতুন একটা ফাইল চলে আসছে ডকুমেন্ট চলে আসছে এভাবে আমরা পর্যায়ক্রমে অনেকগুলো ফাইল খুলতে পারবো ঠিক আছে এটা হচ্ছে কন্ট্রোল অ্যানের কাজ আমি যে ফাইলে কাজ করতেছি নতুন একটা ফাইল নিয়ে নেব তখন আমরা কন্ট্রোল প্লাস এন চাপ তারপরে আছে কন্ট্রোল প্লাস ও কন্ট্রোল প্লাস ওর কাজ কী পূর্বে তৈরি করা কোনো ফাইল খোলার জন্য বা ওপেন করার জন্য আমরা এর আগে যদি কোনো ফাইল সেভ করে থাকি ওই ফাইলটাকে যদি আমরা ওপেন করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ও চাপ দেবো দেখেন একটা ডায়ালগ বক্স আসছে এখন আমরা কোন জায়গায় সেভ করে রাখছিলাম এর আগে কাজ যদি সেভ করে থাকি ডি ড্রাইভে ই ড্রাইভে এফ ড্রাইভে যে ড্রাইভেই হোক না কেন ডকুমেন্টসে হোক ওই ফাইলের মধ্যে ক্লিক করে দেন আমরা ওপেন ক্লিক করব ওপেন হয়ে যাবে আমাদের সেভ করা ফাইলটা ওপেন হয়ে যাবে ওপেনের মাধ্যমে ওকে তারপরে আছে কন্ট্রোল প্লাস পি ডকুমেন্টকে প্রিন্ট করার জন্য আমাদের কন্ট্রোল প্লাস পি ব্যবহার করা হয় কিবোর্ডের মাধ্যমে শর্টকাট ব্যবহার করে থাকি কন্ট্রোল প্লাস পি দেখেন একটা ডায়ালগ বক্স চলে আসছে এখানে বিভিন্ন অপশন আছে এখানে প্রিন্টারের মডেল নাম্বার থাকবে আমি যে প্রিন্টারে প্রিন্ট দিব ওই প্রিন্টারে সেট আপ দেওয়া থাকলে এখানে প্রিন্টারের মডেল নাম্বার থাকবে তখন আমি ওই প্রিন্টারের মডেল নাম্বার চিনাই দিয়ে আমি কি করব ওকে দেব প্রিন্ট হয়ে যাবে যদি একশো পেজ থাকে তাহলে একশো পেজ ধরে আমার প্রিন্ট হয়ে যাবে ওয়াল থাকলে আর কারেন্ট পেজ মানে চলমান পেজটা অপ প্রিন্ট হবে আর পেজে ক্লিক করে এখানে যদি আমরা লিখে দিই দশ পাঁচ নম্বর পেজ কমা দশ নাম্বার পেজ কমা বিশ নম্বর পেজ এইভাবে যদি আমরা চিনে দিই যে আমি শুধু পাঁচ দশ বিশ এই পেজগুলো প্রিন্ট হবে একশো পেজের মাঝখান থেকে এক কপি করে নিতে চাইলে এক কপি করে বের হবে আর যদি এর আগে বেশি নিতে চাই তাহলে এখানে দুই দুই কপি করে আসবে ঠিক আছে এভাবে আমরা কন্ট্রোল প্লাস পি দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো তারপর আছে কন্ট্রোল প্লাস কিউ কন্ট্রোল প্লাস কিউয়ের কাজ কি প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য সাপোজ এখানে যে লেখাটা আছে দেখেন এই লেখাটা মানে নিচে ধর আমি একটু ফাঁকা দিব কন্ট্রোল প্লাস কিউ দেখেন কী হয় এ দেখেন এখানে কিন্তু একটা ফাঁকা হয়ে গেছে এখন দেখেন এটার দূরত্বটা লাইন স্পেসিং এর সাথে বেশি হয়ে গেছে দেখেন এন্টারপ্রেস করবো দেখেন কতটুক নিচে নামছে লেখাটা এরকমভাবে দূরত্ব বজায় রাখার জন্য প্যারাগ্রাফে এই কন্ট্রোল প্লাস কিউ ব্যবহার করব তারপর আছে কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল প্লাস আরের কাজ কী কন্ট্রোল প্লাস আর এর কাজ হচ্ছে লেখা ক্ষেত যেমন এই লেখাটা বামে আছে আমি যদি কন্ট্রোল প্লাস আর চাপি দেখেন সিলেক্ট করি কন্ট্রোল প্লাস আর চাপি দেখাটা রাইট সাইডে সমান হয়ে গেছে আগে ছিল লেফট সাইডে সমান এখন রাইট সাইডে সমান হয়ে গেছে তো আমরা যে কোনো কাজ করবো সবসময় আমাদের লেফট থেকে শুরু হয় এখন শুরু হবে রাইট থেকে তো আমরা কন্ট্রোল এল চাপলে আবার লেফটে চলে আসবে তারপরে আছে কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল প্লাস এসের কাজ কি আমরা যদি কোনো ফাইলকে সেভ করতে চাই তাহলে আমাদের কীবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল প্লাস এস চাপ দিলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে যেমন এখানে একটা নতুন পেজ নিলাম নেওয়ার পর দেখেন এই ফাইলটাকে আমরা সেভ করব দেখেন আমরা যদি এই ফাইলটাকে সেভ করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এস এ চাপ দিলে একটা ডায়লগ বক্স আসবে তখন আমরা এখানে নাম দিয়ে দিব ফাইল নেম কোন জায়গায় সেভ করব ডকুমেন্টসে সেভ করতে চাইলে ডকুমেন্টসে ক্লিক করে আমরা সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে ওকে কন্ট্রোল প্লাস টি কন্ট্রোল টি কন্ট্রোল কাজ কি যদি আমার কোন প্যারাগ্রাফ লেখা থাকে দেখা যাচ্ছে যে আমার প্রথম লাইনটা ঠিক থাকবে বাকি যে লাইনগুলো আছে একটু দূরে চলে আসবে কন্ট্রোল টি এক সমান একটু দূরে চলে আসবে এইভাবে চলে আসবে বলা হয় কন্ট্রোল প্লাস টি এর কাজ কন্ট্রোল প্লাস ইউ কন্ট্রোল প্লাস ইউ এর কাজ কন্ট্রোল প্লাস ইউ এর কাজ হচ্ছে কোনো লেখা নিচে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই তাহলে ওই লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ইউএচ চাপ দিবেন দেখেন লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে এভাবে আমরা আন্ডারলাইনের জন্য কন্ট্রোল প্লাস ইউ ব্যবহার করতে পারবো তারপরে আসে কন্ট্রোল প্লাস ডবলিউ কন্ট্রোল প্লাস ডব্লিউর গাছ কি কন্ট্রোল প্লাস ডব্লিউর গাছ হচ্ছে ফাইল বন্ধ করার জন্য সাপোজ আমরা এই কাজ ফাইলে কাজ করতে চাই আমরা অন্য একটা ফাইল নিয়ে দেখি নতুন একটা ফাইল নিলাম এই ফাইলটাকে যদি আমরা ক্লোজ করে দিতে চাই তা কন্ট্রোল প্লাস ডব্লিউ চাপ দিব দেখেন এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে আমাকে সেভ করব না ক্লোজ করে দেবো নো আমি সেভ করব না তো আমি নোতে ক্লিক করব ক্লোজ হয়ে গেল এরপরে কাজ হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স কন্ট্রোল প্লাস এক্সের কাজ হচ্ছে কোনো ডকুমেন্ট থেকে যদি কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা কন্ট্রোল প্লাস এক্স চাপ দিব দেখেন আমি সাপোজ এই ফাইলটা আমি এটুকু কেটে দিব কন্ট্রোল প্লাস এক্স চাপ দেব দেখেন ক্লোজ হয়েছে এখান থেকে রিমুভ হয়ে গেছে আবার যদি আমি এই ফাইলটাকে নিয়ে আসতে চাই তাহলে আমি কন্ট্রোল প্লাস জেড চাপ দেবো আন্ডো হয়ে যাবে ঠিক আছে আমরা যদি কোনো লেখাকে কাট করে নিয়ে যেতে চলে যেতে চাই তাহলে আমরা কন্ট্রোল প্লাস এক্স চাপ দেব ঠিক আছে তো আমরা আন্ডো বলতে কি বুঝি আমাদের লেখা যদি কোনো অবস্থায় চলে যায় বা ডিলেট হয়ে যায় যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে আন্ডো করব সাপোজ এখানে কোনো কিছু লেখা আছে এই লেখাটাকে যদি আমি ডিলেট হয়ে গেল এই লেখাটাকে যদি আমি আবার নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল প্লাস জেড চাপ দেবো দেখেন চলে আসছে কীভাবে আমরা আন্ডোর কাজ করতে পারব পূর্বের অবস্থায় ফিরে আনা আচ্ছা তারপরে আছে রিডো রিডোর কাজ কি যেমন ধরেন আমরা এই লেখাটা চলে গেছে আমরা আন্ডো করে নিয়ে আসলাম কন্ট্রোল প্লাস জেড দিয়ে আবার কন্ট্রোল প্লাস ওয়াই দিয়ে রিপিট করার জন্য ব্যবহার করা হয় যেমন আমরা যদি আবার রিমুভ অবস্থায় নিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ওয়াই দেখেন লেখাটা চলে গেছে আবার নিয়ে আসতে চান কন্ট্রোল প্লাস ওয়াই হ্যাঁ জ্যাট এবার চলে আসবে ওকে ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ক্লাসে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন